এই সেই পোস্টার এবং হ্যান্ডবিল যেটাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় কাটারি গ্রামে, যে হ্যান্ডবিলে গ্রামের দুই ব্যক্তির নামে একাধিক অভিযোগ আছে। অভিযোগগুলি এইরকম: কাটালি পুলিশ মারার কেসের নায়ক ও সহযোগী বিবেও পোলের থেকে দূরে থাকুন, গ্রামের শান্তি বজায় রাখুন, দাসপাড়া দুলেপাড়ার কেসের সহযোগীকে এই দুই ভাইরাস, গ্রামের মানুষদের তৃণমূল বিরোধী বা এমএলএ বিরোধী করলোকে এই দুই ভাইরাস, সমস্ত উন্নয়নকে বাধা দেয়কে এই দুই ভাইরাস, নির্বাচনের টাকার বান্ডিল নিয়ে গরিব মানুষদের বিপদগামী করলোকে এই দুই ভাইরাস। এই দুই ভাইরাস থেকে দূরে থাকুন, বাড়িতে থাকুন, মাস্ক পরুন। ওই হ্যান্ডবিল সম্পর্কে বলতে গিয়ে গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন পাল বলেন, যদিও ওই হ্যান্ডবিল কে বা কারা ছড়িয়েছে তা তিনি জানেন না এবং তার দল তৃণমূল কংগ্রেসের কাজ নয় এটা, তবে যে বা যারাই এই হ্যান্ডবিল বা পোস্টার ছড়িয়ে থাকুক না কেন, সে বা তারা যে শিক্ষিত সেটা তাদের শব্দচয়ন দেখেই বোঝা যায়। সেই কালকে দাদা আপনার গ্রামেতে বিক্ষিপ্তভাবে প্রায় গোটা গ্রাম জুড়ে বিভিন্ন রকম পোস্টার পাওয়া গেছে, তো আপনার দুই গ্রামবাসীর নামে। আমাকেও আমার হোয়াটসঅ্যাপে গ্রামের দু তিনজন পাঠিয়েছে, এটা দলীয়ভাবে কোনো কিছু নয় এবং আমাদের দলের তরফ থেকে এভাবে করার মানসিকতা বা করার জায়গা আমাদের নেই। তবে যে আমি ওইটা পড়ে যেভাবে দেখলাম কোনো শিক্ষিত হয়তো শিক্ষক বা অবসরপ্রাপ্ত লোক বা বুদ্ধিজীবী লোকের এটা কাজ, যেই করুক ঘটনাটা যে একবারে অমূলক সেটা নয়, গ্রামের মানুষকে জিজ্ঞাসা করলে দেখতে পাবে। হ্যাঁ, এটা গ্রামের মানুষই বলতে পারবে, গ্রামের মানুষ যেহেতু গ্রামের মানুষের তরফ থেকে যে হোক না যে হোক যেহেতু ব্যাপারটা এই জায়গায় হয়েছে এটা গ্রামের মানুষই বলতে পারবে। তবে একবারে এই ঘটনাগুলো যে একবারে অপান্তেয় বা ইয়ে সেটা ব্যাপারটা নয়, কারণ ওই সরকারের যে ঘটনাটা ঘটেছিল, হ্যাঁ ওই জয়দেব চৌধুরী ও নিজেও জড়িয়ে গেছিল, হ্যাঁ এরকম ধরনের কিছু আছে এবং ওরা এই গত যে নির্বাচনে অতপ্রতভাবে জড়িয়েছিল।